14 নভেম্বর 1965, পাম এভিনিউ, কলকাতা। সেদিন রবিবার দুপুর 1টা থেকে 3:30টার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের এক আশ্চর্য বিভূতির পরিচয় পেয়েছিলেন কিছু ভাগ্যবান মানুষ। শোনা যাক সেই ঘটনার কথা। ধরায় অবতীর্ণ হওয়ার মুহূর্ত থেকে শ্রী শ্রী ঠাকুরের বিভূতিময় জীবনের হাজার হাজার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তার মা, বাবা, আত্মীয় প্রতিবেশী এবং ভক্ত শিষ্য সন্তানেরা। মহানের ঐশী শক্তি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হতো ছোটবেলা থেকে। অনেকের কাছে ছোটবেলার বিভূতির ছবি আছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। ওই সমস্ত ঘটনার মধ্যে এক বিরল ঘটনার বিবরণ আলোকচিত্রে ধরা আছে। সেই ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য এখানে তুলে ধরছি। শ্রী শ্রী ঠাকুরের এক শিষ্য, নাম শ্রী সনত সর্দার, দমদম বিমানবন্দরে চাকুরিরত, নিকট আত্মীয় বলতে কেউ নেই। পরিচিতরা কেবল বলে, সনত এবার বিয়ে করে ঘর সংসার কর, সনতেরও আর ভালো লাগে না এই নিঃসঙ্গ জীবন। অবশেষে মনের কথা অকপটে জানালো সে তার একান্ত আপনজন, তার গুরু শ্রী শ্রী ঠাকুরকে। কয়েকটি মেয়ের অভিভাবকদের সাথে যোগাযোগও করা হলো, কিন্তু মুশকিল হলো পাত্রীদের কেউই সনতকে পছন্দ করছে না। ঠাকুরবাড়ির ছেলেমেয়েদের মধ্যেও ব্যাপারটা রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো। বাবা মারা যাওয়ার পর থেকে পারুল নামে একটি মেয়ে ও তার ভাই বোনেরা শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত হয়। একদিন সকালে ঠাকুরবাড়ির ছেলেমেয়েরা নিয়ম মতো যে যার কাজে ব্যস্ত। পারুলের এক বোন রান্নাঘরে মাছ কাটতে কাটতে মেয়েদের মধ্যে কাউকে উদ্দেশ্য করে বলছে, এমন ভালো ছেলেকে কেউ পছন্দ করছে না, আমি হলে রাজি হয়ে যেতাম। ঠাকুর মাঝে মাঝে বাড়ির ছেলেমেয়েরা কে কেমন কাজ করছে নিজে উপস্থিত থেকে লক্ষ্য করতেন। মাছ কাটায় ব্যস্ত থাকায় ঠাকুরের উপস্থিতি সে টের পায়নি। ঠাকুর তাদের কথা শুনে সেই মুহূর্তে সনতকে সেখানে ডেকে পাঠালেন। সনত এসে হাজির হলে মেয়েটিকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে সনত, একে তোর পছন্দ হয়? সনত সম্মতি জানালো। ঠাকুর উভয়কে ডেকে কাছে নিয়ে বললেন, আজ থেকে তোরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলি। তারপর যথারীতি তাদের বিয়ে হয়। কিন্তু গুরুদেবের কথা মেনে নিলেও সনতের স্বল্পশিক্ষিতা গ্রাম্য স্ত্রীকে নিয়ে মনের কোণে ছিল কিছুটা অসন্তোষ। শুরু হলো গুরুর সাথে ভুল বোঝাবুঝি, তাতে ইন্ধন জোগালো পরিচিত বন্ধু ও সহকর্মীরা। কিরে, তোর গুরু শেষে তোকে এই মেয়ের সাথে বিয়ে দিল? বেশ কিছুদিন হয়ে গেল সনত আর আসছে না ঠাকুরের কাছে। অন্তর্যামী ঠাকুর সবই বুঝলেন। একদিন কার্য উপলক্ষে সনতের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঠাকুর সনতকে ডেকে বলে গেলেন, সামনে রবিবার আমার কাছে আসবি, তোর সাথে দরকার আছে। ঠাকুর যখন নিজে এসে বলে গেছেন তখন তো যেতেই হবে। 14 নভেম্বর 1965 রবিবার স্ত্রীকে সঙ্গে করে সনত গেল শ্রী শ্রী ঠাকুরের পাম এভিনিউর বাসভবনে। প্রত্যক্ষদর্শী শ্রী অচল সেন তার বিবরণে লিখেছেন, এই ঘটনার সময় ঠাকুরের সামনে উপস্থিত ছিলাম আমি, চিত্তরঞ্জন রায়চৌধুরী, অজিত ভট্টাচার্য, সনত সর্দার ও আরও দু একজন, তাদের নাম আমার মনে নেই। ঠাকুর তখন কলকাতায় পাম এভিনিউয়ের জিতেন করের বাড়িতে থাকতেন। ছুটির দিন রবিবার দুপুরবেলা আমরা ঠাকুর বাড়িতে এসেছি। ঠাকুরের ঘরে দোতলায় পৌঁছে দেখি সনত সর্দার বসে আছে। ঠাকুর তাকে কী একটা বিষয় বোঝাচ্ছিলেন। সনত সর্দার বলছে, তুমি সব কিছু দেখতে পাও, যা ইচ্ছা তাই করতে পারো? ঠাকুর বলেন, হ্যাঁ, সব কিছু দেখতে পাই।
এখানে বসেই যা খুশি তাই করতে পারি। বল না, তুই আমাকে কোথায় দেখতে চাস? যেখানে বলবি তুই ঠিক সেখানে আমাকে দেখতে পাবি। সনদ বলে, যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখতে চাই? ঠাকুর কয়েক মিনিট চুপ করে থেকে বললেন, আজ ছুটির দিন, ওখানে খুব ভিড়, অনেকে আমাকে দেখে ফেলবে। এক কাজ কর, গঙ্গায় বেড়ানোর নৌকোগুলো আছে, ওখানে এখন ফাঁকা আছে, ওখানে তুই আমাকে এখন দেখতে পাবি। দেখতে যে পাবি প্রমাণ কি থাকবে? পরে তো বলবি হিপনোটাইজ করেছি। ছবি তুলে যা, কাউকে পাঠিয়ে দে, ছবি তুলবে। কার ক্যামেরা আছে খোঁজ করা হলো। তখন ওখানে ছিল কালিদাস ব্যানার্জি, সে ছবি তোলে, ক্যামেরা আছে তার। ডাকা হলো তাকে, কিন্তু ফিল্ম যে নেই। তাই শুনে ঠাকুর বললেন, হ্যাঁ আজ তো রবিবার, এদিকের সব দোকান বন্ধ, তুই চলে যা রফি আহমেদ কিদোয়াই স্ট্রিটে, ওখানে একটা ছোট দোকান খোলা আছে, ওই দোকানটা থেকে ফিল্ম নিয়ে চলে যা সোজা গঙ্গার ধারে, যেখানে নৌকোগুলো বাঁধা আছে। ওখানে পৌঁছে আমাকে যেখানে যে অবস্থায় দেখবি ছবি তুলে নিবি। কালিদাস ব্যানার্জি ক্যামেরা নিয়ে বেরিয়ে গেল এবং নির্দিষ্ট দোকানটিতে একটি মাত্র ফিল্ম ছিল, সেটা কিনে ক্যামেরায় ভরে হাজির হলো আউট্রাম ঘাটের কাছে গঙ্গার ধারে। সেখানে কালিদাস যেসব ছবি তুলেছিল সেগুলো প্রিন্ট করার পর আমরা দেখেছি। ছবিগুলো সবই তোলা হয়েছিল বেলা একটা থেকে তিনটে তিরিশ মিনিটের মধ্যে। কালিদাস ব্যানার্জি যখন গঙ্গার উপর ঠাকুরের ছবি তুলছিল, আমরা তখন ঘরে ঠাকুরের সামনে বসে অবাক হয়ে তার কার্যকলাপ দেখছিলাম। যা কিছু ঘটেছিল, ঠাকুরের পাম এভিনিউর বাড়িতে ঘরের ভিতর মাদুরের ওপর, সেই দৃশ্যই সব ধরা পড়েছিল কালিদাসের ক্যামেরায়, যা আমরা পরে ছবিতে দেখেছিলাম। ঘরের ভেতর সনদ ঠাকুরের গলায় খোলটা ঝুলিয়ে দিয়ে বলল, তোমাকে এখন ওই খোল নিয়ে যেখানে বলছো সেখানে দেখা যাবে? ঠাকুর বললেন, ওখানে দেখ না, দেখতে পাবি আমাকে। আমি যদি ইচ্ছা করি এই ঘরেতেই গঙ্গা চলে আসবে, তোরা দেখতেই পাবি না, এই ঘরেই তোদের ডুবিয়ে মারতে পারি। এই সময় ঠাকুরের মাস্তুতো দাদা অজিত ভট্টাচার্য ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। ঠাকুর তাকে ছোট ধুতি পরে তার সামনে আসনে এসে বসতে বললেন। অজিত ভট্টাচার্য কথা মতো আসনে এসে বসলেন। ঠাকুর তাকে হঠাৎ এক ঠেলা মেরে আসন থেকে মেঝেতে ফেলে দিলেন। অবাক ব্যাপার, মানুষ জলে ডুবে যেতে থাকলে যেরকম হাঁস ফাঁস করে, হাত পা ছড়ে, তিনিও অবিকল সেই রকম করতে লাগলেন। আর ঠাকুর আসনে বসেই তাকে চুল ধরে হাত ধরে টেনে তুললেন, যেমন জল থেকে তোলা হয় ডুবন্ত মানুষকে। অজিত ভট্টাচার্য ভিজে গায়ে কাঁপতে লাগলেন। ঠাকুর ওনাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে বললেন। ওর গায়ে কম্বল চাপা দিয়ে গরম দুধ দিতে বললেন। এরপর সনদ ঠাকুরের হাতে একটা সেতার দিল, ঠাকুর সেতার বাজালেন। তারপর আবার সনদ ঠাকুরকে খোল এগিয়ে দিল, ঠাকুর বসে বসে তা বাজালেন। ওদিকে কালিদাস এই সব দৃশ্যের ছবি তুলে যাচ্ছে গঙ্গার ধারে নৌকার উপর, পাশেই কিছুটা দূরে একটা যুদ্ধ জাহাজ। হঠাৎ কালিদাস দেখল নৌকার উপর থেকে ঠাকুর এবং আর সব জিনিসপত্র অদৃশ্য হয়ে গেল। সনদ ঠাকুরের পিছনে ক্যালেন্ডার টাঙিয়ে দিয়েছিল, ছবিতে তাও উঠেছিল, পরে সেটা আমরা দেখেছিলাম। এরপর কালিদাস ব্যানার্জি ঠাকুরকে দেখল জাহাজের উপর দাঁড়িয়ে তাকে ডাকছেন, চোখে কালো চশমা, কিন্তু যাবে কি করে? জাহাজের প্রবেশপথে এবং ভেতরে সৈনিকরা যে পাহারা দিচ্ছে। ঠাকুর আবার ডাকলেন, চলে আয়, কেউ দেখবে না। নির্ভয়
কালিদাস একটা নৌকো ঠিক করে ক্যামেরা নিয়ে জাহাজে উঠে ঠাকুরের কাছে পৌঁছে গেল এবং ছবিও তুলল। এরপর কালিদাস ব্যানার্জি ছবি তোলা শেষ করে ফিরে এসেছিল পাম এভিনিউতে এবং তার ছবি তোলার অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েও ছিল। এদিকে ঠাকুর সনৎকে বললেন, আর কি করব বল? সনৎ বলল, আম খাব। ঠাকুর বললেন, হাত পাত? সনৎ হাত পাতল আর ঠাকুর নিজের হাত মুঠো করে সনতের হাতের উপর রেখে টিপতে লাগলেন। সনতের হাতে পড়তে লাগলো টাটকা আমের রস। সেই আমের রস সনৎ খেয়েছিল। সনৎ সর্দার এখনও বেঁচে আছে, নারায়ণপুরে দমদম বিমানবন্দরের কাছে বাড়ি করেছে, চাকুরি করে এয়ারপোর্টে, মাঝে বদলি হয়ে গিয়েছিল আসামে, এখন এখানেই আছে। ঠাকুরকে চ্যালেঞ্জ করার জন্য সনৎ সর্দার শাস্তিও পেয়েছিল, ঠাকুর তাকে একটা শাস্তি দিয়েছিলেন। এই তো ঘটনা যা আমরা দেখেছি ও শুনেছি। এই ঘটনা সম্পর্কে অচল সেনের অভিজ্ঞতার বিবরণ এখানেই শেষ। ওই দিন সন্ধ্যার সময় ক্লাসে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমার এক সন্তান আমার ওপর সন্দেহ বসে যাতায়াত বন্ধ করে দিয়েছিল। আমি নিজে তার কোয়ার্টারের পাশ দিয়ে যাবার সময় তার সাথে দেখা করে আজ তাকে আসতে বলেছিলাম, এসেছিল। তাকে বলেছিলাম, এতদিন আমার আদেশ পালন করেছ, কাজও করেছ, তোমার কিছু পাওনা হয়েছে আমার কাছে, আমি তোমাকে সেটা দিতে চাই। অর্জুনকে শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, আর যদি তুমি তাই দেখতে চাও আমি তাও দেখাতে পারি। আরও অনেক কথা হয়েছিল, যদি আমার প্রত্যেক শিষ্যকে এইভাবে বুঝিয়ে এইভাবে সন্দেহ নিরসন করতে হয় তবে আর কাজ করা চলে না। এইরকম হলে তার আর গুরুর কাছে স্থান হয় না, তোমরা জেনে নিও। রাম নারায়ণ রাম রাম